সুখেষু অনুদিগমহা সুখেষু বিগতস্পৃহ বিতরা গাভয় ক্রোধ স্থিত ধীর মুনির উষ্যতে। অর্থাৎ যে পুরুষে দুঃখ কষ্টর মাজতো অপ্রতিক্রিয়াশীল হয়ে থাকে, যে সুখর হাহাকার নকরে, যে পুরুষ আসক্তি ভয় আর ক্রোধর মুক্ত, তেমেই প্রকৃত জ্ঞান লাভ করেছে। শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 56 নম্বর শ্লোক। জীবনে আপনাকে দুঃখ দিছে, কষ্ট আপনিও পাইছে বহুত, ভাবলেহীন হয়ে থাকক, দুঃখর সময়ত অকনমান সুখ বিচারি হাহাকার করে নুঠিব। বতাহ এটা দিশতে বলি নথকার দরে সময় সদায় একে নাথাকে, বেয়া সময়ের পিছতো এদিন ভাল সময় আহিবই। এটা কথা ভাবিবসুন, বেয়া মানুহে যদি বুজালেই বুঝি পালেহেতেন, তেতিয়া মহাভারতর যুদ্ধই কেতিয়াও নহল হয়। মনত রাখিব, আনক দুঃখ দি পোৱা সুখ তেনেই খন্তেকিয়া। আগবাড়ি আপুনি প্রশংসার লগতে সমালোচনাও শুনিব লাগিব। প্রশংসা যিমান মন যায় করিব, কিন্তু অপমান কেতিয়াও নকৰিব কাকো, ভাবি চিন্তি করিব। আপনার অতীতটো আপুনি সলনি করিব নোৱাৰে, কিন্তু বর্তমান ভাল করে ভবিষ্যৎটো সুরক্ষিত করিব পাৰে। সেই কারণেই আপনাক কৈছো, আপুনি আপনার জীবনটো বিষময় বুলি কিয় ভাবিছে? কোনোবাই আপনাক ঈর্ষা করিব পাৰে, কোনোবাই আপনাক হিংসা করিব পাৰে, আপনার সহ্য নহয় এইবোৰ। কিন্তু এই পৃথিবীত ঈর্ষা হিংসা কোনোবাই করেছে তাক সহ্য করিব পৰাটো জিয়াই থকার এটা কলা। যিয়ে আপনাক ঈর্ষা করে তেওঁ ঘৃণা নকৰিব, কারণ তেওঁলোকে ইতিমধ্যেই মানি লৈছে আপুনি বেছি যোগ্য, আপোনাৰ যোগ্যতা আছে, আপুনি নিজক সলনি কৰিব নোৱাৰিব পাৰে। কিন্তু পৰিস্থিতিক দোষ নিদিব, যিকোনো পৰিস্থিতিতে আপুনি মিলিব লাগিব। আপুনি আজি চাগে ভাবিছে আপোনাৰ সমান দুৰ্ভগীয়া এই পৃথিৱীতেই নাই। ভুল নকৰিব, অসন্তোষ নকৰিব, কিয় জানে কোনোৱে এই মুহূৰ্তত আপোনাৰ দৰেই জীৱন এটা জীয়াই থকাৰ সপোন দেখিছে, আপনার দরেই জীবন এটা পাবলৈ ভগবানক প্রার্থনা করেছে। আপনি আজি এই জীবনটোর ভগবানক ধন্যবাদ দিয়ক। যদি ভাবিছে কোনেও আপনাক অনুসরণ করা নাই, কোনেও আপনার জীবনটো ভাল বলে ভবা নাই, তেনেহলে ভাল বলে ভাবিবলৈ বা ভাল হবলৈ কারো আপনি নকল করিব নালাগে। আপনি ইমান ভাল হয়ে যাওক যাতে আনে আপনার বাধ্য হয়ে অনুসরণ করবলৈ বিচাৰে। এতিয়া আপুনি দুখত আছে, কষ্টত আছে, সফল নহয় বিফল, সফলতা খুঁজি আপুনি নাপাব। সফলতা আপুনি খুঁজি নাপায়, খুঁজিলে কেবল ভিক্ষাহে পাব। সফলতা আপুনি নিজে অর্জন করিব লাগিব। আপোনাক বহুদিন পূর্বেই কৈছো, আপোনাতকৈ পূর্বেই এই পৃথিবীর জ্বালা যন্ত্রণা কোনোবাই নহয় কোনোবাই ভোগ কৰি ধৰিছে। আজি আপোনাতকৈ বেছি কষ্টত কোনোবাই জিয়াই থাকিবলৈ সংগ্রাম কৰি আছে। এই পৃথিবীত এনে কষ্টত থকা বহু মানুহ আছে যার এইখিনি কথা শুনারও সময় সুবিধা নাই, সুযোগ নাই, আসবাব নাই, ইন্টারনেট নাই, মোবাইল নাই। আপুনি আজি ভাগ্যবান যে আপুনি জীবনের সত্যর মুখামুখি হব পৰাকৈ এই কথাখিনি শুনি ভাবিব পাৰিছে। আপুনি ভাগ্যবান যে আপুনি জীবনক লাহে লাহে বুজিবলৈ লৈছে। আপুনি এটাই কাম কৰক, আজি আপোনার এই জীবনটো সহজভাবে গ্রহণ কৰক। সুখ দুঃখ কষ্ট বিষাদ সকলো আছে বলে স্বীকার করে লোক। আপনি জীবন জিয়াবলৈ এনেকৈ শিকিব লাগিব। মানুষের জীবনত সমস্যা থাকেই, সমস্যা নোহা মানুষ এই পৃথিবীত কোনোই নাই। পৃথিবীর বহু বেশি ধনী মানুষবোৰৰো উদ্বেগ আছে, স্ট্রেস আছে, নোপার বেদনা আছে, হা হুতা হুমুনিয়া আছে। উদ্বেগ হতাশার মাজত আপনার সুখী হওয়ার মন্ত্রটো কৈছো। ভগবান শ্রীকৃষ্ণই শ্রীমদ ভগবদ গীতাত কৈ গৈছে, সুখ বা আনন্দ হল এক মানসিক অবস্থা। শ্রীমদ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 65 নম্বর শ্লোক। প্রসাদে সর্ব দুঃখানং হানিরশোপ জায়তে প্রসন্ন শেতহু হাসু বুদ্ধিহ পর্য বতিষ্ঠতে। অর্থাৎ ভগবানের পূর্ণ কৃপা প্রসাদ লাভ করিলে সেই পুরুষের সর্বদুখ দূর হয়, প্রসন্ন চেতনা লাভ করে বুদ্ধি স্থির হয়ে যায়। অর্থাৎ স্থির বুদ্ধি সম্পন্ন মানুষ কেতিয়াও দুঃখী নহয়। ইয়ার পিছর শ্লোকটত, অর্থাৎ একই দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী শ্লোকত ভগবান শ্রীকৃষ্ণই আরো কৈছে, যে ব্যক্তি কৃষ্ণ ভাবনাত যুক্ত নহয়, যার চিত্ত সংযত নহয়, আর সেই পরিমার্থিক চিন্তাশূন্য ব্যক্তির শান্তি লাভর কোনো সম্ভাবনা নাই। এনে ধরনের শান্তিহীন ব্যক্তির প্রকৃত সুখ কোত? অর্থাৎ যে জানে ভগবানক জানে, তেমেই শান্তি লাভ করে। শান্তি মানেই সুখ, ভগবানের প্রতি ভক্তি অবিহনে সুখী হওয়া না যায়, শান্তি পোৱা না যায়। এই অর্থত আপনি যদি সুখ ভোগ করব খোঁজে, শান্তি যদি পাব খোঁজে, তেনেহলে আপনি কৃতজ্ঞ হবলৈ শিকিব লাগিব।
প্ৰথমেই এই মনুষ্য জনম লোৱাৰ বাবে আপুনি ভগৱানৰ প্ৰতি কৃতজ্ঞ হোৱা উচিত। আমি এই পৃথিৱীত বিভিন্ন ধৰণে বিভিন্নজনৰ ওচৰত ঋণী। প্ৰকৃতিয়ে আমাক সকলো দিছে, অক্সিজেন, পানী, ৰ'দ, বতাহ, আমাক জীয়াই থকাৰ বাবে খাদ্য পৰ্যন্ত দিছে। এই খাদ্য পানী যতনাই দিয়াজনৰ প্ৰতি আপুনি মই আজি কৃতজ্ঞ হোৱা উচিত। প্ৰথম কথা, খাদ্যও সুখানুভূতি দিয়ে। যদি মনটো ভাল লাগি থকা নাই, তেতিয়াহ'লে পচন্দৰ এসাজ খায়ো আপুনি অকণমান সুখানুভূতি লাভ কৰিব পাৰে। গতিকে খোৱামুঠিৰ বাবেও আপুনি কৃতজ্ঞ হোৱা উচিত। আপুনি যিকোনো প্ৰাপ্তিৰ বাবে কৃতজ্ঞতা প্ৰকাশ কৰক, থেংক ইউ ক'বলৈ শিকক। আপোনাৰ কৃতজ্ঞতাই যেতিয়া কাৰোবাৰ মুখত হাঁহি আনিব, আপোনাৰ মনতো আপোনা আপুনি সুখানুভূতি আহি যাব। সঁচা কথা ক'বলৈ গ'লে প্ৰতিজন মানুহৰেই জীৱন বেলেগ, সুখৰ সংজ্ঞা বেলেগ। আপুনি যিটো কথাত সুখী, আন এজনে সেই কথাতেই সুখ অনুভৱ নকৰিবও পাৰে, আৰু সেইবাবেই সকলোৰে বাবে সুখৰ ৰাস্তাও বেলেগ বেলেগ। কিন্তু কিছুমান কথা আছে যিবোৰ আমি যদি মানি চলোঁ, আমি সহজেই সুখ পাব পাৰোঁ, আমি সুখী হ'ব পাৰোঁ, আনন্দিত হ'ব পাৰোঁ। কিছুমান মানুহ আছে যিসকলৰ লগত থাকিলে আমি আনন্দ অনুভৱ কৰোঁ। কিছুমান মুহূৰ্ত আছে যিবোৰ মুহূৰ্তত আমি সুখী হৈ পৰোঁ। এতিয়া তেনে মানুহ, তেনে সুখকৰ মুহূৰ্ত আপুনি নিজেই বাছি ল'ব লাগিব, সৃষ্টি কৰি ল'ব লাগিব। তেনে লোকৰ লগত সঘনাই যোগাযোগ ৰাখক, নিজকে কিছু প্ৰফুল্লিত কৰি ৰাখিবলৈ। আদৰ্শৰ লগত আপোনাক আপোচ কৰিবলৈ কোৱা নাই। আপুনি যি সত্য শুদ্ধ বুলি জানে, তেনে কথা আনৰ বাবে এৰি দিয়াৰো প্ৰয়োজন নাই। এই সত্যই বৰ্তমানত দুখ দিলেও ভৱিষ্যতে ইয়েই সুখৰ কাৰণ হ'ব। ভালটো আপুনি ল'বলৈ চেষ্টা কৰিব লাগিব। আপোনাৰ জীৱনত যিবোৰ কথাই ইতিবাচক প্ৰভাৱ পেলাইছে, সেইবোৰক এৰাই চলিব নালাগে। কিবা এটা ভাল হ'লে গ্ৰহণ কৰক। সদায় ভাল ফলাফল হ'ব বুলি ভাবিয়ে নিজে বিচৰাটো কৰিব। বহু মানুহ আছে যিয়ে বিচৰা মতে নহ'ব বুলি ইচ্ছা থকাৰ পিছতো কামটো কৰিবলৈ আগুৱাই নাযায়। কিন্তু বিচৰাটো পাবলৈ হ'লে আপুনি আগুৱাবই লাগিব। অনিশ্চিত কিবা এটা থাকিব পাৰে, তথাপিতো আপুনি আগুৱাব লাগিব, আৰু তেতিয়াই আপুনি ভগৱানে দিয়া মিঠা ফল পাব, আনন্দও পাব। আপুনি যিটো কৰি ভাল পায় যিমান দূৰ সম্ভৱ কৰিবলৈ চেষ্টা কৰিব। আপুনি ফুৰি ভাল পায়, ফুৰক না। আপুনি বন্ধৰ দিনত কৰিবলৈ গৈ ভাল পায়, যাওক না। কোনে বাধা দিছে আপোনাক? যিটো কথাই আপোনাৰ মনলৈ সুখানুভূতি আনে, সেইটোৱেই আপোনাৰ সুখৰ আধাৰ। সমাজৰ বাবে কিবা এটা কৰিব পাৰে, ই এক বেলেগ ধৰণৰ সুখ অনুভৱ কৰাব আপোনাক। আপোনাৰ হৃদয়ৰ আহ্বান শুনিব, আপোনাৰ পৰিয়ালৰ লোক, বন্ধুৱে ভাল ভাবি আপোনাক পৰামৰ্শ দিব। কিন্তু কি বিচাৰে অকল আপুনি, সেইটো কেৱল আপুনিয়ে ভালকৈ জানে। ভগৱান শ্ৰীকৃষ্ণই শ্ৰীমদ ভাগৱত গীতাৰ দ্বিতীয় অধ্যায়ৰ 70 নম্বৰ শ্লোকত আকৌ কৈছে, বিষয়কামী লোকে কেতিয়াও শান্তি লাভ নকৰে। জলৰাশি যিদৰে সমুদ্ৰত প্ৰৱেশ কৰিও সমুদ্ৰক ক্ষোভিত কৰিব নোৱাৰে, কামো তেনেদৰে স্থিতপ্ৰজ্ঞ ব্যক্তিৰ মাজত প্ৰৱিষ্ট হৈও তেওঁক বিক্ষুব্ধ কৰিব নোৱাৰে। ইয়াৰ উপৰি তেওঁই শান্তি লাভ কৰে। ইয়াত যে সাগৰৰ কথাটো কৈছে, কথাখিনি কওঁ আপোনাক, ব্যাখ্যা কৰি কওঁ। বৰষুণ আহে, ধুমুহা আহে, কিমান নদী গৈ সাগৰত পৰে, তথাপিও সাগৰৰ জলৰাশি একেই থাকে। সমুদ্ৰ জলপৃষ্ঠৰ এটা লেভেল থাকে। যিমানেই নদী আহি সাগৰত মিলিত নহওক কিয়, সাগৰৰ বক্ষ নদীয়ে ওফন্দাই তুলিব নোৱাৰে। ভগৱান শ্ৰীকৃষ্ণই এই কথাখিনিকেই দ্বিতীয় অধ্যায়ৰ 70 নম্বৰ শ্লোকত কৈছে। আমাৰ মনুষ্যৰ জীৱনটো এই পৃথিৱীত তেনেকুৱা হোৱা উচিত। আমাৰ জীৱনত ধুমুহা বৰষুণ যিয়েই নহওক, এটা লেভেল আপুনি মই আপোনাৰ মোৰ জীৱনটোতো মেইনটেইন কৰি চলিব লাগিব। আৰু কি জানে, আমাৰতো আশা আকাংক্ষা কেতিয়াও শেষ নহয়। যেতিয়া মটৰচাইকেল এখনৰ সপোন দেখোঁ, মটৰচাইকেলখন পোৱাৰ এদিন বা দুদিন পিছতেই চাৰিচকীয়া ছেকেণ্ড হেণ্ড এখনৰ সপোন, তাৰপিছত এখন দীঘল গাড়ী, চিডান বা স্পৰ্টছ কাৰ। এনেদৰে মানুহৰ আশা আকাংক্ষা ইচ্ছা বাঢ়ি গৈ থাকে। আশা আকাংক্ষাৰ শেষ নাই বাবেইতো মানুহ সুখী নহয়। যি মানুহে বৰ্ধিত আশা আকাংক্ষা বা ইচ্ছাত লেকাম লগাব পাৰে, তেওঁ সুখৰ অধিকাৰী হয়। শ্ৰীমদ ভগৱত গীতাৰ 4ৰ্থ অধ্যায়ে মনুষ্য জীৱনত সুখ লাভৰ বাবে প্ৰয়োজনীয় 3টা কথা কৈছে, শ্ৰদ্ধা বা বিশ্বাস, ভক্তি আৰু ইন্দ্ৰিয়ৰ বশীকৰণ। শ্ৰদ্ধা মানে আধ্যাত্মিকতাৰ দৈনন্দিন অভ্যাস। শ্ৰদ্ধা মানে ভগৱানক শ্ৰদ্ধা কৰিব লাগে বুলি জনাটোৱেই যথেষ্ট নহয়। কাৰ্যত শ্ৰদ্ধা আৰু বিশ্বাসৰ এক দৈনিক ৰুটিন থাকিব লাগে। আৰু ভক্তি মানে মানুহক দেখুৱাই নহয়, পৰমাত্মাৰ প্ৰতি একান্ত চিত্তে ভক্তি ৰাখি ভগৱানৰ আধ্যাত্মিক উপলব্ধি মনত ৰাখিব পাৰিব লাগিব। তৃতীয়তে ইন্দ্ৰিয়ৰ বশীকৰণ। যিমানেই শ্ৰদ্ধা বা বিশ্বাস আৰু ভক্তি থাকিলেও, ইন্দ্ৰিয় গ্ৰাহ্য সুখৰ সন্ধান কৰি থাকিলেও প্ৰকৃত সুখ শান্তি এই পৃথিৱীত পোৱা নাযায়। প্ৰকৃত সুখ শান্তি পাবলৈ হ'লে ইন্দ্ৰিয় গ্ৰাহ্য সুখৰ প্ৰতি অধিক আসক্তি থাকিব নালাগিব।
সর্বোপরি সুখী হবলৈ হলে শ্রীমৎ ভগবদ্গীতাৰ চতুর্থ অধ্যায়ৰ ৩৯ নম্বৰ শ্লোকত এইখিনি কথা কোৱা হৈছে। শ্ৰদ্ধাবান লভতে জ্ঞানম তৎপৰাহ শময়তেন্দ্ৰিয়ঃ জ্ঞানম লব্ধা পৰামা শান্তি মচিৰেণাধিগচ্ছতি। অর্থাৎ শ্রদ্ধাবান জিজ্ঞাসু সংযত ইন্দ্রিয় পুরুষে জ্ঞান প্রাপ্ত করিব পারিব, যার জানিবলৈ আগ্রহ নাই তেও তত্ত্বজ্ঞানীর শরণত গলেও জ্ঞান প্রাপ্ত নহয়। শ্রদ্ধা থাকিলেই নহব, যত্নশীলও হব লাগিব। একেবারে সহজ ভাষাত শান্তি সুখ আপুনি পাবলৈ হলে জ্ঞান পাব লাগিব। আর ইয়াত যাবোর নাপায়, মানে এই পৃথিবীত যাবোর নাপায় আপুনি ময় অসুখী, সেইবোৰৰ জীবনত কোনো মূল্যই নাই। আমি যাবোর কামত অসন্তুষ্ট সেইবোৰ কাম আমার কামেই নহয়। অর্থাৎ যেতিয়া ভগবান ভক্তির মাজেদি এই জ্ঞান আপুনি পাব যে আপুনি অনর্থক কিছুমান কথাত অসুখী হয়ে আছে, আর তেতিয়া প্রকৃত সুখ শান্তি পোৱাত কোনেও আপোনাক রখাব নোৱাৰে, আপুনি সুখী হবই। আর সুখী হবলৈ নিজৰ ভুলৰ বাবে আনক জগৰীয়া কৰিবলৈ এৰি দিয়ক, তেতিয়া আপোনাৰ পথৰ সন্ধান আপুনি সোনকালেই পাই যাব। পৰিৱৰ্তন গ্রহণ কৰিবলৈ শিকক, পরিবর্তনেই একমাত্র সত্য যি হবই। গতি যিমানেই সময়ের পরিবর্তনের লগত নিজকে খাপ খুয়াই লব পারিব, সিমানেই সুখী হওয়ার পথ মসৃণ হব। জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করবলে যত্ন করক, সরু সরু কথাবোৰত সুখ বিচারক, ইয়ে আপনার সুন্দর স্মৃতিও দিব ভবিষ্যতলৈ বুলি। আর সুখ কিদরে পাব, বিশ্বাস ভঙ্গ করাজনক সদায় ধন্যবাদ দিব, কারণ আপুনি তেতিয়াই শিকিলে যে সকলোকে বিশ্বাস করিব নাপায়। স্বার্থই শত্রুকো মিত্র, মিত্রকো শত্রু বনাই দিব পারে। চন্দন গছক জানেই সুগন্ধর বাবে সকলোৱে মনত রাখে, কিন্তু সেই গছতেই বিষাক্ত সাপ যে থাকে আপুনি মই পাহৰি যাওঁ। মিঠা কথা কোৱা এজনের মনতো শত্রুতা থাকিব পারে, গতি কাক সোনকালে বিশ্বাস করব সেই সিদ্ধান্ত আপনার। কিন্তু এটা কথা মনত রাখিব, শিলৰ পৰা সোণ হবলৈ জুইৰ মাজেৰে পাৰ হবলগীয়া হয়, আৰু সেইদৰে সফল আৰু সুখী হবলৈও আপুনি কঠোৰ সংগ্ৰাম কৰিবই লাগিব। সময় নিশ্চয় আহিব, আপোনাৰো সময় আহিব, নিজৰ সময়তহে সময় আহিব। গতিকে ধৈৰ্য নেহেৰুৱাব, ভালে থাকিব। ওম কৃষ্ণায় বাসুদেৱায় নমঃ।